করোনা সংকটের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশও কঠিন সময় পার হচ্ছে। সংকটটা একটু বেশি দেশের ফুটবল অঙ্গনে। করোনার কারণে একের পর এক বাতিল হয়েছে দেশের শীর্ষস্থানীয় লীগ, করোনা পজিটিভ হয়েছেন অনেক ফুটবলার, বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো এবছর আর হচ্ছে না। তবে এত না হওয়ার মধ্যেও যেটা একেবারে না হলেই নয় সেটা হচ্ছে বাফুফে নির্বাচন। এর আগে এপ্রিলের 20 তারিখে বাফুফে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটা পিছিয়ে যায়। তবে সম্প্রতি বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 3 অক্টোবর নির্বাচন হবে। সম্ভাব্য ভিন্ন হিসেবে ঘোষণা করা হয়েছে সোনারগাঁ হোটেলের নাম। এ সম্পর্কে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শিদি বলেছিলেন, 3 অক্টোবর বাফুফের নির্বাচন করব আমরা, এ বিষয়ে আমরা ফিফা, এফসি ও সরকারকে অবহিত করেছি। আর এবারের নির্বাচনে 139 জন কাউন্সিলর থাকবেন সেটাও জানিয়েছিলেন তিনি। আর এই নির্বাচনের ব্যাপারে ইতিমধ্যে অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন, যা এএফসি নামে পরিচিত। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, এএফসি থেকে অনুমতি দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তারা প্রতিনিধি পাঠাতে পারবে কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, না পারলে অনলাইনেই তারা এজিএম ও নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে নির্বাচনের ঘোষণার সাথে সাথেই একেবারে পাল্লা দিয়ে বাফুফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠছে জোরেশোরে। নির্বাচনের জন্য বাফুফে তৈরি করেছে 139 জনের ভোটার তালিকা, কিন্তু সেখানে রয়েছে বাফুফের বর্তমান কমিটির সদস্য আব্দুর রহিমের নাম, যা একেবারেই মেনে নিতে পারছেন না বাংলাদেশ জেলা ও ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন। সোমবার এই দুই অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেছেন, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ডেলিগেট হিসেবে আব্দুর রহিমের নাম ভোটার তালিকায় রাখা হয়েছে। তিনি তো এই ডেলিগেট হতেই পারেন না, তাকে কাউন্সিলর তালিকায় রেখে বাফুফে বড় ধরনের একটা অনিয়োগ করেছে। এর পাশাপাশি বাফুফের বর্তমান কমিটির সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহিও পুরো ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনেছে। এ সম্পর্কে তিনি বলেন, ডেলিগেশন ঠিক করা, ফর্ম বিতরণ, জমা দেওয়া এবং যাচাই বাছাইয়ের সার্বিক প্রক্রিয়ায় একটা বড় ধরনের অনিয়ম হচ্ছে। ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ডেলিগেট হিসেবে বাফুফে আব্দুর রহিমের নাম ঘোষণা করে সবচেয়ে বড় অনিয়মের উদাহরণ রেখেছে। বাফুফের ভোটার তালিকায় আরও অনিয়ম খুঁজে পেয়েছেন তরফদার রুহুল আমিন। তিনি বলেন, মহাপুর ক্রীড়াচক্রে ডেলিগেশন ঠিক করা নিয়েও বাফুফে একই ধরনের ঘটনা ঘটিয়েছে। ক্লাবের কমিটি থেকে পূর্বে যার নাম প্রস্তাব করা হয়েছিল তাকে বাদ দিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী আরেকটি নাম লিখে দিয়েছে বাফুফে। এর পাশাপাশি মুসলিম ইনস্টিটিউটের ডেলিগেট হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তাকে নিয়েও বিতর্ক রয়েছে এমনটাই বলেছেন তরফদার রুহুল আমিন। তবে তরফদার রুহুল আমিন যখন একের পর এক অনিয়মের অভিযোগ করছেন, তখন এই ভোটার তালিকাকে একেবারে চূড়ান্ত এবং অনিয়মের ঊর্ধ্বে বলেছে বাফুফে। সব মিলিয়ে নির্বাচনের আগেই অনিয়মের অভিযোগ শুরু হয়েছে, দেখা যাক কোথাকার জল কোথায় গড়ে। ¶¶